হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো শারবানন্দের লেটেস্ট তেলুগু হিট সিনেমা ওকে ওকা জীবিতম নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি সোনি লিভে স্ট্রিমিং হয়ে গেছে। তো এই মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো মুভিটার কনসেপ্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে আমরা টাইম ট্রাভেল বলতে বুঝি যে মুভিটায় হয়তো স্কাইফাই জনার হবে এবং অ্যাডভেঞ্চার, অনেক রকম সায়েন্টিফিক ব্যাপার হয়তো থাকবে। কিন্তু এই ফিল্মটার মধ্যে টাইম ট্রাভেল হওয়া সত্ত্বেও ফিল্মটা কিন্তু বিশাল ইমোশনালভাবে এখানে ডিল করা হয়েছে, এবং একটা মানে মাকে হারানোর যে একটা যে মানে দুঃখ, মাকে না দেখার যে দুঃখ, এই যে ইমোশনাল বন্ডিংটা ছেলে আর মায়ের মধ্যে, সেই ইমোশনাল এই জার্নিটা কিন্তু ফিল্মটার মধ্যে দারুণভাবে দেখিয়েছে। এবং এই ফিল্মটার মধ্যে অনেক রকম তোমরা লেয়ার্স কিন্তু দেখতে পাবে। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে তিনটে বন্ধু থাকবে যারা ছোটোবেলা থেকেই মানে ফ্রেন্ডশিপ তাদের খুব অটুট বন্ধুত্ব একদম বড় বয়সে গিয়েও, যেখানে একজন হচ্ছে সিঙ্গার হতে চাইছে, যেটা শারবানন্দ ক্যারেক্টারটা প্লে করছে, আরেকজন হচ্ছে এখানে ব্রোকার, এবং তৃতীয় বন্ধুটা হচ্ছে যে চাকরি করে কিন্তু বিয়ে করার জন্যে মেয়ে খুঁজছে। তো এবার এখানে দুটো সায়েন্টিস্ট থাকবে যারা টাইম ট্রাভেল করার জন্য তারা একটা মেশিন ইনভেন্ট করেছে। তো এখানে দুটো সায়েন্টিস্টের মধ্যে একজন ওই ব্রোকার বন্ধুর সাথে যোগাযোগ করবে একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য, এবং সেখানে যখন এই তিনটে বন্ধু আসবে, যখন তারা টাইম ট্রাভেলের পুরো ব্যাপারটা জানতে পারবে, তখন ওই একটা সায়েন্টিস্ট তাদেরকে একটা প্রস্তাব দেবে যে এই ডেটে এই বছরে তোমাদের যদি টাইম ট্রাভেল করিয়ে দিই, তোমরা যে যে জিনিসগুলো হারিয়েছো, যে যে জিনিসগুলো তোমরা মানে আবার নতুন করে ঠিক করতে চাও, তোমাদের ফিউচারটা এরকম না হয়, তাহলে তোমাদেরকে ওখানে আমি পাঠাতে পারবো অ্যাজ এ এক্সপেরিমেন্ট হিসাবে, যে জিনিসটা কাজ করছে কিনা। এবং অনেক রকম টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া থাকবে, এবং একটা স্পেসিফিক ডেট দিয়ে দেবে যে ডেটে তাদেরকে টাইম ট্রাভেল করাবে, এবং কেন টাইম ট্রাভেল করাবে, তিনটে বন্ধু কেন রাজি হবে, পাস্টে গিয়ে তারা তাদের ফিউচারটা চেঞ্জ করতে পারবে কিনা, সব জিনিসগুলো জানতে গেলে তোমাদের কিন্তু ওকে ওকা জীবিতা মুভিটা অবশ্যই দেখতে হবে। তো এখানে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এবং এখানে মা আর ছেলের একটা ইমোশনাল বন্ডিং, একটা যে মাকে হারানোর দুঃখ কেন, সেটা হচ্ছে এখানে শারবানন্দের যে ক্যারেক্টারটা, তিনি ছোটোবেলায় তার মাকে অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলবে, তো সেই দুঃখটা তাকে বড় বয়স অবধিও তাকে তাড়া করে বেড়াচ্ছে, মানে তিনি ভুলতে পারছে না কিছুতেই। তো এই জিনিসটা তিনি পাস্টে গিয়ে চেঞ্জ করতে চায়, যাতে তার মা না মারা যায় ওই দিনটায় গিয়ে। তো এখানে স্টোরিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এবং এখানে একটা কিন্তু ভালো টুইস্ট দেওয়া হয়েছে, সেই টুইস্টটা কিন্তু অবশ্যই ওই সায়েন্টিস্টটাকে রিলেটেড নিয়ে, যেটা নাসের ক্যারেক্টারটা প্লে করছে। তো ফিল্মের স্ক্রিন প্লেটা কিন্তু মানে খুবই ইন্টারেস্টিং, এখানে তিনটে ক্যারেক্টারের যে বন্ডিংটা, যে মানে ডেভেলপমেন্টটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে কিন্তু তোমরা কানেক্ট করতে পারবে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার মানে সবার সামনে হাসির মুখে সব কিছু করলো, তাদের মনের মধ্যে কিন্তু একটা আক্ষেপ আছে, একটা দুঃখ অবশ্যই আছে কোনো একটা জিনিস নিয়ে, যেটা কিন্তু মানে ফিল্মটা চলার সময় তোমরা বুঝতে পারবে যখন ক্যারেক্টারগুলো প্রকাশ করবে। এবং এখানে বেশি ফোকাস করা হচ্ছে অবভিয়াসলি শারবানন্দের ক্যারেক্টারটার ওপরই, কিন্তু তার সত্ত্বেও বাকি যে দুটো বন্ধু আছে তাদেরও কিন্তু লাইফ স্টোরির ওপর ভালোভাবে ফোকাস করা হয়েছে। তো স্ক্রিন প্লেটা খুবই এখানে মিষ্টি, খুব ভালোভাবে করা হয়েছে, এবং ইমোশনালি কিন্তু দারুণভাবে কানেক্ট করতে পেরেছে এখানে ডিরেক্টর, যার জন্যে তিনটে ক্যারেক্টারের সাথে কিন্তু তোমরা দারুণভাবে এখানে কানেক্ট হবে। এবং এখানে এই যে মা হারার যে দুঃখটা, ওই ইমোশনাল জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে তুলেছে। এবং ক্লাইম্যাক্সে যখন ওই দৃশ্যটা যখন হবে, ওখানে শারবানন্দের যে অভিনয়টা না, সেটাই কিন্তু তোমাদের প্রচণ্ড রকমের ইমোশনাল করে দেবে। এই ফিল্মের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে গান, এখানে প্রত্যেকটা গান কিন্তু দারুণভাবে ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা গানের কিন্তু একটা আলাদা মানে ভ্যালু আছে ফিল্মটার মধ্যে, এমন না যে শুধু বসিয়ে দিয়েছে। এবং অবভিয়াসলি তোমাদের শুনতে কিন্তু বেশ ভালো লাগবে গানগুলো, ফিল্মটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু যথেষ্ট রকমের ভালো ছিল। এবং এখানে একটা সোশ্যাল মেসেজ অবশ্যই দিয়েছে যে তোমরা জীবনে একটাই লাইফ পাবে, তো সেই লাইফটাই ভালোভাবে এনজয় করো, ভালোভাবে সেটা ফুলফিল করো, মানে লিভ টু দ্য ফুলেস্ট, সেরকম ব্যাপার এই সোশ্যাল মেসেজটা ভালোভাবে দিয়েছে। এবং মানে পুরনো দিনে ফিরে গেলে সেই তখনকার সময়ের একটা নস্টালজিক ব্যাপার যে হয়, সেই পুরনো জিনিসগুলো যখন চোখের সামনে তোমরা দেখতে পাও, সেই একটা যে অনুভূতি, সেটাও কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। তো তোমরাও কিন্তু একটা নস্টালজিয়া রাইডে অবশ্যই চলে যাবে। এবং যেহেতু ফিল্মে এখানে টাইম ট্রাভেল দেখিয়েছে, তো টাইম ট্রাভেলের সময় যে বছরটায় যাবে, সেই বছরের যে মানে আশেপাশে যে সময় বা তখন কী সিচুয়েশান চলছিল বা তখনকার সময় কীরকম জিনিসগুলো ছিল, সেগুলোও কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে দেখিয়েছে। তো অবভিয়াসলি এখানে মানে লুক অ্যান্ড ফিলটা কিন্তু ভালোভাবে বজায় রাখতে পেরেছে। এবং এখানে এই তিনটে বন্ধু ছাড়াও বাকি যে ক্যারেক্টারগুলো আছে এখানে, তাদেরও কিন্তু ভালো ভালো পারফরমেন্স আছে ফিল্মটার মধ্যে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার তাদেরও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, ছোটো ছোটো এখানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, এবং প্রত্যেকজনে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। তো আমার মনে হয়
টাইম ট্রাভেলের সাথে যে এরকম একটা সুন্দর ইমোশনাল মানে জার্নি যে এই দুটো জনার যে একসাথে অ্যাটাচ করা যেতে পারে সেটা আমার মনে হয় এই ফিল্মটা না দেখলে তোমরা বুঝতে পারতে না। তো আমি অবশ্যই বলবো তোমরা এই ফিল্মটা দেখো, খুবই একটা ইমোশনাল সুন্দর একটা স্টোরি এখানে দেখিয়েছে যেখানে বাবার ছেলের সম্পর্ক, ছেলে মায়ের সম্পর্ক এবং মানে আরও অনেক রকম রিলেশন তোমরা কিন্তু ফিল্মটার মধ্যে অবশ্যই দেখতে পাবে। তো আড়াই ঘন্টার সিনেমা হওয়া সত্ত্বেও স্ক্রিন প্লেটা এতটাই ভালো যে কীভাবে যে আড়াই ঘন্টা কেটে যাবে তোমরা কিন্তু একদমই বুঝতে পারবে না। তো এই ফিল্মটা আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো দেখার জন্য, তোমাদের আশা করছি দারুণ লাগবে। তো যদি তোমরা ওকে ওকা জীবিতা মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।